মুর্শিদাবাদের বহরমপুর থানা এলাকার নিশাদবাগে শুক্রবার বেলা 12টা নাগাদ পথ দুর্ঘটনার বলি হলেন এক বাইক চালক। জানা গিয়েছে, বহরমপুর থেকে ইসলামপুরগামী মোটর বাইকের সঙ্গে ইসলামপুর থেকে বহরমপুরগামী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হন বছর 30-এর এক যুবক। তার নাম পরিচয় জানা যায়নি, তবে দুর্ঘটনাগ্রস্ত মোটর বাইক মালিকের নাম অভিজিৎ পাল বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইকে ধাক্কা মারে। সংঘর্ষের পর ঘটনাস্থলে মৃত্যু হয় মোটর বাইক চালকের। ঘটনার জেরে দীর্ঘক্ষণ পথ অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। ঘাতক গাড়ি নিয়ে চালক পলাতক। ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। সেই সঙ্গে নিহত বাইক চালকের খোঁজ নিতে সিভিক ভলেন্টিয়ারদের কাজে লাগিয়েছে বহরমপুর থানার পুলিশ। কি হয়েছে ঘটনাটা? আমরা এখানে এসে দেখতে পেলাম একটা বাস ইসলামপুর থেকে বহরমপুর যাবে, একটা দ্রুতভাবে যাচ্ছিল। সে সময়তেই বহরমপুর থেকে ইসলামপুরের দিকে একটা মোটর সাইকেলের বাইকে একজন যাচ্ছিল, তার সঙ্গে বাসের এবং মোটর সাইকেলের মানে সামনাসামনি ধাক্কা লাগে। ধাক্কা লাগে, বাসটা বেরিয়ে যায় এবং মানুষটা পড়ে যায়। পড়ে যাওয়ার সাথে সাথেই সে এখানে স্পটেই মারা যায়। থেকে আমরা পুলিশ প্রশাসনকে খবর জানানো হয়েছে, এখনও পুলিশ এখনও এসে পৌঁছায়নি। এই অবস্থায় এখনও দাঁড়িয়ে আছে, আমরা এটাই এসে এখানে দেখতে পেলাম। ছেলেটার খোঁজ খবর পাওয়া গেছে? ছেলেটার খোঁজ খবর বলতে আমরা মোবাইলের নাম্বারটা সার্চ করে আমরা দেখতে পেলাম যে অভিজিৎ পাল, এটাই আমরা দেখতে পেলাম। এটুকুই আমরা। হ্যাঁ বলুন। বালিঘাট থেকে বাসটা আসছিল আর বহরমপুরের দিক থেকে ছেলেটা যাচ্ছিল, যেতে গিয়ে বাসটা ওকে চেপে দেয়, তার সাইড থেকে ও দেখতে ধাক্কা লেগে যায়। ধাক্কা লেগে সে বাসটা চলে যায়, তখন ও উল্টিয়ে পড়ে যায়। ঘটনাস্থলে কি স্পট ডেড হয়েছে? ঘটনাস্থলে স্পট ডেড। তারপরে পুলিশ আসে, পুলিশ এসে দেখাশোনা করছে কী করবে, আসলে পুলিশের ব্যাপার। কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? এটা হচ্ছে নিশোদ চুনাকালী নিশোদবাগ চেকপোস্টের মোড়ে। কটা নাগাদ ঘটনা ঘটেছে? 12:15। মুর্শিদাবাদের বহরমপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, Times 14 বাংলা। পার্সোনাল লোন মাত্র 2 দিনে ঋণ মিলবে 5,000 টাকা থেকে শুরু করে 50,00,000 টাকা পর্যন্ত। ঋণ পরিশোধের সময়সীমা 1 বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত। যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে। চাকরিজীবীরা তো বটেই, ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন। ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায়, যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামী দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে। শুধু পার্সোনাল লোনই নয়, যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা। আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে 7316980643। তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার
একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066555 অথবা 8373066444 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन्स और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। आपने की चाकरी परीक्षार्थी चाकरी परीक्षार बोई खुजन, তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খুরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।